Hello, movie lovers. Right now, আমি এখন তোমাদের সাথে এই ভিডিওটিতে আলোচনা করব এবার স্বস্তির সংকেত সিনেমায় অভিনয় করতে দেখা যাবে নুসরাত জাহানকে। ওয়েল, বিস্তারিত বিষয়টি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। So let's move on the main video. টলিপাড়ার বর্তমান সময়ের আলোচিত একজন অভিনেত্রী হলেন নুসরাত জাহান। কেননা এই অভিনেত্রী তার অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে যতটা না বিতর্কের শিকার হয়েছেন তার থেকে বেশি তিনি তার ব্যক্তিগত জীবনের কারণে বিতর্কের শিকার হয়েছেন, যার ফলে টলিউডের অনেকেই তাকে বিতর্কের রানী হিসেবে চিনে থাকেন। এদিকে এই অভিনেত্রী তার অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমার পাশাপাশি ব্যাপক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তার ভক্তদেরকে, যার ফলে দর্শক হৃদয়ে বেশ ভালো একটি স্থানও তৈরি করে নিতে পেরেছেন নুসরাত জাহান। অন দ্য আদার হ্যান্ড, সম্প্রতি শোনা যাচ্ছে এই অভিনেত্রী পরিচালক সায়ন্তন ঘোষালের আপকামিং সিনেমা স্বস্তির সংকেতে অভিনয় করতে যাচ্ছেন। এদিকে লেখক দেবরতী মুখোপাধ্যায়ের উপন্যাস নরক সংকেত অবলম্বনে তৈরি করা হচ্ছে স্বস্তির সংকেত সিনেমাটি। মূলত এই সিনেমাটিতে নুসরাত জাহানের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে গৌরব চক্রবর্তীকে। এছাড়া মজার বিষয় এই যে এই সিনেমাটির মাধ্যমে টলিউড ইন্ডাস্ট্রিতে এই প্রথমবারের মতো জুটি বাঁধতে চলেছেন গৌরব এবং নুসরাত। অন্যদিকে এই সিনেমাটিতে ফুটে উঠবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর বর্তমান সময়ের প্রেক্ষাপট, যা মিলিয়ে তৈরি করা হয়েছে একটি থ্রিলার গল্প। মূলত এই সিনেমাটিতে যেমন ফুটে উঠবে নেতাজি হিটলারের সাক্ষাৎ, পাশাপাশি নাৎসি উত্থান এবং ইউরোপ উপবাসীদের সমস্যার কাহিনী, ঠিক তেমনি এই সিনেমাটিতে আরো ফুটে উঠবে বায়োলজিক্যাল ওয়ারফেয়ারের বিষয়টিও, যেখানে বর্তমানের কথা মাথায় রেখে ভাইরাস এবং তার অ্যান্টিবডির ফর্মুলা আবিষ্কারের বিষয়টি অতঃপরতভাবে জড়িয়ে আছে এই সিনেমার মূল চিত্রনাট্যে, যেটি দেখে দর্শকরা একটু বেশি অবাক হবে বলে জানিয়েছেন এই সিনেমার নির্মাতা। এদিকে এই সিনেমাটি প্রসঙ্গে নুসরাত জাহান সম্প্রতি বলেন, এই সিনেমাটিতে আমাকে রুদ্রানী চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এবং গৌরবকে দেখা যাবে প্রিয়াম চরিত্রে। মূলত এই সিনেমাটিতে আমি একজন আইটি কর্মকর্তা। এছাড়া এই সিনেমাটি আগামী বছরের জানুয়ারি মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। মূলত এ কথাগুলোর পাশাপাশি এই অভিনেত্রী আরো বলেন, এই সিনেমাটি আমার ক্যারিয়ারের অন্যতম একটি সিনেমা হতে যাচ্ছে, কেননা এই সিনেমাতে বেশ কিছু চমক থাকবে যা দর্শকরা দেখলেই বুঝতে পারবেন। এছাড়া এই সিনেমাটির জন্য আমাকে বেশ পরিশ্রম করতে হয়েছে, যার ফলে আমি আশা করছি আমার চরিত্রটি দর্শকদের কাছে ভালো লাগবে। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন এবার স্বস্তিক সংকেত সিনেমায় অভিনয় করতে দেখা যাবে নুসরাত জাহানকে। আর এ বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।